বড় বড় রোগ হলে আমরা অনেক টাকা খরচ করে চিকিৎসা নিয়ে থাকি। হাতের খুব কাছে থাকা দেশীয় ফলগুলোকে আমরা কখনোই গুরুত্ব দিতে চাই না। আপনি জেনে অবাক হবেন, দেশীয় কিছু ফল আছে যেগুলো সঠিক পরিমাণে এবং সঠিক নিয়ম মেনে খেলে ক্যান্সার, ডায়াবেটিস, কোষ্ঠকাঠিন্য, লিভারের সমস্যা থেকে বেঁচে থাকা সম্ভব। শুধু তাই নয়, ছোট বড় অনেক সমস্যাও ধারের কাছে ঘেঁষতে পারবে না। দেশীয় যে ফলগুলো আমাদেরকে ছোট বড় অনেক রোগ থেকে বাঁচাতে সাহায্য করে, সেগুলোর মধ্যে বরই অন্যতম। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে আমি জানাবো কুল তথা বরই খাওয়ার অবিশ্বাস্য উপকারিতা, বরই খাওয়ার সঠিক সময় এবং কাদের জন্য বরই খাওয়া ভালো নয় তা সম্পর্কে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যাদের ঠোঁটের কোণে ও জিহ্বায় ঘা হয়, ঠোঁটের চামড়া ফেটে যায়, তারা নিয়মিত কুল বা বরই খাবেন, কারণ কুলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সি সংক্রামক রোগ দূর করতে সহায়তা করে, এটি স্কার্ভি রোগ দূর করে। তাই যতদিন বাজারে বরই থাকে ততদিন বরই খাওয়ার চেষ্টা করুন। যারা সারাদিন অবসাদে ভোগেন, যাদের মন বিষণ্ণ থাকে, যারা মানসিক দুশ্চিন্তায় থাকেন, তারা বরই খাবেন। এতে অবসাদ ও দুশ্চিন্তা দূর হয়ে যাবে। যাদের রাতে ভালো ঘুম হয় না, তারাও নিয়ম করে বরই খাবেন। বরইয়ে থাকা শক্তিশালী কেমিক্যালগুলো অনিদ্রা ও দুশ্চিন্তা কমিয়ে আনতে সাহায্য করে। বরই রক্ত বিশুদ্ধ করে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের রোগীদের জন্য টক বরই উপকারী ফল। ডায়রিয়া, ক্রমাগত মোটা হয়ে যাওয়া, রক্তশূন্যতা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগ নিরাময়ে কাজ করে বরই। শুকনো বরইয়ের মধ্যে স্যাপোনিন, অ্যালকালয়েড ও ট্রাইটারপেনয়েড উপাদান থাকে। এই উপাদানগুলো রক্ত পরিশুদ্ধ করে, সেই সঙ্গে হজম প্রক্রিয়ায় সহায়তা করে। বরইয়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকায় এটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হয়। তাই যতদিন বাজারে বরই থাকে ততদিন নিয়ম করে বরই খাবেন। বরই ক্যান্সার প্রতিরোধ করে। বরইয়ের মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান। এই অ্যান্টিঅক্সিডেন্ট টিউমারের ওপর সাইটোটক্সিক প্রভাব বিস্তার করে, যার ফলে শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। শরীরের ফ্রি রেডিকেলগুলো লিভারের ক্ষতি করে। বরইয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি লিভারকে সুরক্ষা প্রদান করে। যারা লিভার সুস্থ রাখতে চান, তারা প্রতিদিন বরই খাওয়ার চেষ্টা করুন। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বরই। এর মধ্যে ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন B2, ফাইটোকেমিক্যাল ইত্যাদি আছে বলে বরই খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বরই খেলে ওজন নিয়ন্ত্রণে থাকে, কারণ বরইয়ে ফ্যাট নেই বললেই চলে। 2 আউন্স অর্থাৎ 4টি বরই খেলে শরীরে 44 ক্যালোরি শক্তি উৎপাদিত হয়, কিন্তু ফ্যাট প্রায় শূন্য থাকে। সুতরাং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য বরই খেতেই পারেন। বরইয়ে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন ইত্যাদি সহ আরও অনেক ভিটামিন ও মিনারেল আছে, যা হাড় শক্ত ও মজবুত করতে সহায়তা করে। বরই রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে। এতে থাকা আয়রন ও ফসফরাস শরীরে রক্ত উৎপাদন করে এবং রক্ত সঞ্চালনের প্রক্রিয়া বৃদ্ধি করে। এছাড়া বিভিন্ন দেশে পেটের সমস্যা দূর করতে, মাংসপেশী শক্তিশালী করতে এই ফলের ব্যবহার করা হয়ে থাকে। যারা ত্বক কোমল ও মসৃণ রাখতে চান, তারা নিয়মিত বরই খেতে পারেন। এই ফলে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে ত্বক ভালো থাকে। বরই বয়সের ছাপ কমাতে ও ত্বক মসৃণ রাখতে সাহায্য করে। এবার জানিয়ে দিচ্ছি বরই খাওয়ার সঠিক সময়। অনেকে সকাল ও দুপুরের খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে বরই খান, কখনো কখনো খাবার খাওয়ার আগে বরই খান, এটি ঠিক নয়। বেলা 12টার মধ্যে বরই খাওয়ার চেষ্টা করবেন। যে কোনো ভারী খাবার খাওয়ার 1 ঘন্টা পরে বরই খাবেন। দুধ জাতীয় খাবার খাওয়ার 3 ঘন্টার মধ্যে বরই খাবেন না। কুল বা বরই খাওয়ার সঙ্গে সঙ্গে পানি খাবেন না। কুল বা বরইয়ের সঙ্গে বিভিন্ন মিষ্টি ফল মিশিয়ে খাবেন না। অনেকে একসঙ্গে অনেক মিষ্টি ফল খেতে পছন্দ করেন, এতে কিন্তু গ্যাসের সমস্যা, অ্যাসিডিটি, পেটের অস্বস্তি বেড়ে যায়। বরই বা কুল সবসময় খুব ভালো করে চিবিয়ে খাবেন, নয়তো সহজে হজম হবে না, আর হজম না হলে শরীরে অন্যান্য রোগ বাসা বাঁধবে। বরই খাবেন তার মানে এই নয় একসঙ্গে প্রচুর পরিমাণে বরই খাবেন।
প্রতিদিন 100 গ্রাম বরই খেতে পারেন, এর বেশি কিন্তু নয়। বরই সবার জন্য ভালো হলেও যাদের শ্বাসকষ্ট আছে তারা কাঁচা বরই বেশি পরিমাণে খাবেন না, এতে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। শ্বাসকষ্টের রোগীরা অতিরিক্ত বরই খাওয়া থেকে বিরত থাকুন। ডায়াবেটিসের রোগীরা অবশ্যই কাঁচা বরই খাবেন, পাকা বরই খাবেন না। যারা বরইয়ের সঙ্গে অতিরিক্ত লবণ খান তারা সাবধান হন, এতে কিন্তু উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে, সেই সঙ্গে কিডনির মারাত্মক ক্ষতি হতে পারে। বরই অবশ্যই খাবেন, তবে জেনে বুঝে তারপর সঠিক নিয়মে বরই খাবেন এবং আপনার পরিবারের সদস্য, আত্মীয় ও বন্ধুদের বরই খাওয়ার ব্যাপারে উৎসাহিত করবেন।